एक व्यक्ति फेसबुक लाइवे एसे तार मनेर किछु कथा अर्थात तार मनेर किछु व्यथा से देशबासीर काछे अर्थात सारा पृथ्वीर सकलेर काछे किछु मनेर व्यथा बोलते लागलो। सेई व्यक्तिर कथागुलोर साथे एवं ओई व्यक्तिर एई घटना थेके कथागुलो थेके आमादेर अनेक किछु शिक्षणीय आछे। एमन एकटी पाप करेछे जे পাপের মাশগুল তার কিয়ামত পর্যন্ত দিতে হবে বলে না নাউজুবিল্লাহ। লাইভে এসে বড় একটি পাপ করছে সকলের সামনে, কিন্তু যে কথাগুলো বলে গেছে সে কথাগুলো হচ্ছে আমাদের জন্য উপকারী বলে না সুবহানাল্লাহ। আমার মেয়ে থাকে ঢাকা বনানীতে, আমি থাকি গোলশান একটি বাসায়, আর ওনার একটি মাত্র ছেলে, সে থাকে অস্ট্রেলিয়ায়। তার স্ত্রী ওই ছেলের সঙ্গে অস্ট্রেলিয়াতে চলে গেছেন। তিনি বলতেছে আপনার জীবনে আপনি আপনার কথা বুঝতে পারতেছেন, অর্থাৎ আপনার জীবনে আপনি অন্য কারো না, আর অন্য কেউ আপনার নয়, আপনার জীবনে আপনি আপনার আর কেউ নাই। এই কথা শিরোনাম রেখে তিনি সামনে কথাগুলো বলতেছে, কারণ আজকে আমি কি একা, আমি বড় একজন ব্যবসায়ী একটা সময় ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার বন্ধুবান্ধব যারা ছিল যাদেরকে নিজে না খাইয়া খাওয়াইছি তারা আমার লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে, আমার আত্মবিশ্বাস ভেঙে ফেলছে, স্ত্রী ছেলে মেয়ে তাদের জন্য কি না করেছি। তারপর তিনি বলতেছে আপনি যদি 100 টাকা ইনকাম করেন 20%ও আপনার নিজের জন্য ব্যয় হয় না, 80% আপনার ফ্যামিলির জন্য কি হয়, ব্যয় হয়। একজন বাবা যত টাকা ইনকাম করে তার 80% টাকা তার ফ্যামিলির জন্য ব্যয় হয়, আর 20% টাকা অর্থাৎ 20% টাকা তার নিজের জন্য ব্যয় হয় না। ধরে নিলাম আপনার নিজের জন্য ব্যয় করলেন, তা আমারও তো ঠিক একই দশা, আমিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছি। তখন সে বলতে লাগলেন, এই কয়েকদিন পূর্বে আমার খালা মারা গিয়েছে, আমার খালার ছেলেরা থাকে আমেরিকা, আমার খালাম্মার জানাজায় একটি ছেলেও আসে নাই। তো তখন থেকে আমার মনের মধ্যে একটি ভয় জাগলো, আমিও তো এভাবে কি মরে যাব, আমার ছেলে আমার স্ত্রী সবাই কি দূরে, আর আমি যে ফ্ল্যাটে আছি একা একা, এখানে তো কেউ নাই, আমি যদি মরে পড়েও থাকি একটা সপ্তাহ চলে গেল আমাকে দেখার মতো কেউ নাই। যে দেখেন আমার পিস্তলের লাইসেন্স, এটা আমার পিস্তলের লাইসেন্স, এটা আমার পিস্তল, আমি আজকে এই মুহূর্তে আমি বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে চিরতরের জন্য। তো এই কথা বলে তারপর তিনি ওই সময় আবার কালিমায় শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তারপর বললেন তার ছেলেকে বললেন যে তোমরা দুইটা ভাই বোন তোমরা মিলেমিশে থাইকো, কারণ সে তো জানে যে তার এই লাইফ কোনো একটা সময় তার ছেলেমেয়ের কানে পৌঁছবে, ঠিক না? এরকম তো অনেকেই বলে যে আজকে যে এমনটাই ঘটনা ঘটবে এটা কেউ জানে, আল্লাহ আকবার কাবীর, অনেক কিছু শিক্ষণীয় এটা থেকে আমাদের। তখন তিনি শেষ কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এরপরে গুল্লিটা ঠেকিয়ে তারপর গুল্লি করলেন, ঠাস করে গুল্লিটা করে আস্তে 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 ধসে 1-1.5 মিনিটের মাথায় তিনি মরে গেলেন, অর্থাৎ তার নিঃশ্বাস কি হয়ে গেল সেখানে ত্যাগ হয়ে গেল। মোবাইল তো সামনেই আছে। সম্মানিত হাজিরিন, এই যে তিনি আত্মহত্যা করলেন এটা তো সে জানে না, এটার কত মারাত্মক পাপ, এটার কত বড় জঘন্যতম অপরাধ এটা তিনি জানেন না। হাদিস শরীফ আসছে যে ব্যক্তি আত্মহত্যা করবে যে অবস্থায় যেভাবে যে যন্ত্রণা ভোগ করে সে আত্মহত্যা করবে, এইভাবে কেয়ামত পর্যন্ত সে আত্মহত্যার ওই দৃশ্য ওই সিনারি এবং ওই কষ্ট সে সহ্য করতে থাকবে বলে না নাউজুবিল্লাহ। একটা ব্যক্তি যদি বিষের বোতল হাতে নেয়, হাতে নিয়ে বিষের মুখ খুলতেছে, বিষ গলায় দিতেছে, বিষের যন্ত্রণা ছটফট কাতরানো কষ্ট এগুলা যন্ত্র সহ্য করে সে মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরই কোনো শেষ না, আবার ওই মরার পর আবার তার হাতে সে দেখতে থাকবে যে বিষের বোতল নিতেছে খাইতেছে মরতেছে, আবার মরা শেষ আবার তার হাতে ভিতর বিষের বোতল আসবে, এইভাবে কেয়ামত পর্যন্ত। কেউ যদি ফাঁসি দেয় নিজে আত্মহত্যা করে এই ফাঁসির দড়ি সে লাগিয়ে লাগে যেভাবে করেছে এইভাবে কেয়ামত পর্যন্ত দেখতে থাকবে। তাইলে আপনি মনে করতেছেন এখন ফাঁসি দিয়ে মরে দাম কষ্ট করে 1 ঘন্টার মধ্যে শেষ, কিন্তু আসলে তো এই ঘন্টা ঘন্টা বাঁচতে থাকবে কেয়ামত পর্যন্ত। তাইলে সে দুনিয়ান যা না কষ্ট সহ্য করেছিল তার চেয়ে বেশি এখন দিতে হবে, ঠিক কিনা? এই যন্ত্রণাটা সে একদিনই তো শেষ না, কেয়ামত পর্যন্ত রেখে করতে থাকবে দেখতে থাকবে। তাহলে আমাদের এটা থেকে কি বুঝনীয় যে আত্মহত্যা এটা জঘন্যতম পাপ, কেন এটা নিজের কারণেই। এতক্ষণ তো হাদিস বললাম এবং এই ঘটনাটি বললাম, এর থেকে শিক্ষণীয় আমাদের আছে না নাই? আমাদের আছে। এর থেকে প্রথম নম্বর শিক্ষণীয় হইল কাউকে জীবনে আপন মনে করতে নাই, কাউকে জীবনে আপন মনে করতে
কাউকে যদি আপনি জীবনে আপন মনে করেন তাহলে তাদের কাছ থেকে আপনি যদি ছোট থেকে ছোট একটি ব্যবহার পান তখন আপনার দিলের মধ্যে আর বেশি লাগবে ঠিক কি না এই ব্যক্তি অনেক আপন মনে করেছিল ব্যবসা করেছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে সে যদি তখন এরকম আপন মনে না করতেন তাহলে সে এই আত্মহত্যার শিকার হইতো না তাহলে এটা কি ফ্যামিলির দোষ না তার নিজের দোষ তার নিজের দোষ তো এই অবস্থা কি আমাদের তৈরি করা যাবে এই অবস্থা আমাদের তৈরি করা যাবে না কখনোই কোনো সময় যদি আপনি এরকম আপন মনে করেন তাহলে আপনার এটা শিকার হতে হবে হয়তোবা আপনি নিজে আত্মহত্যার শিকার হবেন না কিন্তু জীবনে অন্য যে কোনো লাইনে যে কোনো পন্থায় আপনার এটার ভোগ দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক টাকার লেনদেন মানুষকে বিশ্বাস করে করা কারণ আপনি যদি মানুষের সাথে লেনদেন করেন আপনি এখন বিশ্বাস করে লেনদেন করলেন যে অনেক ভালো মানুষ এ দিয়ে দিবে কিন্তু মানুষের মতো পোলটিবাজ মানুষের মতো এত জায়গার মধ্যে ঘুরে যাওয়া এরকম অন্য কোনো জাতি নেই ইন্নালিং সাহানালায়াত গ নিশ্চয়ই মানুষ হচ্ছে পোলটিবাজ কথা বুঝতে পেরেছেন এই পোলটিবাজ আপনি তো জানেন না শুরুতে সে কেমন কিন্তু আপনি বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছেন অনেক টাকা ঋণ দিয়েছেন এখন যখন সে ঘুরে দাঁড়াবে তখন কি আপনি আর বেঁচে থাকা সম্ভব তখন আপনি নিজেকে নিজে মেনটেন করতে পারবেন না যেটা তার ক্ষেত্রে হয়েছে সে লক্ষ লক্ষ টাকা তার মেরে দিয়েছে এখন সে তার জীবনের উপর আস্থা হারিয়ে ফেলছে যে এই জীবন আর রেখে লাভ কী জীবনে তো কোনো মূল্যই দেখি না আমি যাকে না না আমি নিজে না খেয়ে যাকে খাওয়াইলাম এত টাকা পয়সা দিলাম আজকে সে ব্যক্তিরা আমার লক্ষ লক্ষ টাকা মেরে দিল এই চিন্তা ভাবনা করি তো সে তার আজকে আত্মহত্যা তাহলে এই আত্মহত্যা হওয়ার কারণ আরেকটি তার পাওয়া গেলে যেটি নাকি সে লক্ষ লক্ষ টাকা মানুষকে আত্মবিশ্বাস করে ঋণ দিয়েছে এখন আসুন সে আত্মহত্যা করেছে আমরা তো আত্মহত্যা করব না কিন্তু আমরা মানুষদেরকে ঋণ দিয়া আমাদের মাথার গিলু ক্ষয় হয় কি হয় না মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় কি হয় না মানুষের কাছে প্রতারিত হইতে হয় কি হয় না টাকা নেওয়ার সময় সে আইসা কত সুন্দর ফসলিয়া বাইলবুল দিয়ে নিয়ে যায় তারপর যাওয়ার পরে তার পিছনে দুই চার আষ্ট দিন ঘুরতে হয় কি হয় না তারপর যেই সম্পর্ক আগে ভালো ছিল সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় কি যায় না নষ্ট হয়ে যায় তাহলে এই টাকার লেনদেন যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে টাকার লেনদেন এই উপকার থেকে বেঁচে থাকা আমি এই উপকারটি আপনাদেরকে করতে নিষেধ করব আর যত উপকার আছে আপনি করবেন কোনো সমস্যা নাই সন্তানদেরকে যুক্তরাষ্ট্রে বসবাস করতে দিতে নাই এটা আপনার অধিকার আপনার সন্তানরা বিদেশ যাবে বউরে নিতে দিবেন না তার সন্তানদেরকে আপনার নাতিপত্নীদের নিতে দিবেন না কারণ আপনার সন্তানদেরকে যখনই আপনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করতে দিবেন তখন আপনি সন্তানহারা হয়ে গেলেন তো যে জায়গায় আপনি সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করে তারপর আপনি স্কুল মাসে ভর্তি করে দিলেন সে তখন থেকে হারাগে রইল দূরে দূরে রইল তারপর আপনি এখন কামাই খাবেন এখন আপনার কাছে নাই একবারে একেবারে চিরদিনের জন্য নিয়ে গেল তাহলে যে চার পাঁচ বছর আপনি কষ্ট করে তার আপনি ভিত্তি স্থাপন করলেন তাকে বড় করলেন সে চার পাঁচ বছর তো আপনি তার কাছে তার কোনো আনন্দও পান নাই তার দ্বারা আপনি কোনো উপকারও পান নাই তার কোনো টাকা পয়সাও পান নাই বরং এখন সে বড় হয়েছে সে চলে গেছে এর জন্য নিজেই আত্মহত্যার শিকার হইতে হয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তাইলে সন্তানরা যে যেখানেই যায় আমরা যারা এরকমভাবে যুক্তরাষ্ট্রে আমরা বিদেশে বাহিরে আমরা সন্তানদেরকে একেবারে ফ্যামিলি সহ নিতে দেই এটা নিজেদের ভুল এটা সন্তানদের ভুল না সন্তানদেরকে আরও আগ্রহ দেয় নিয়ে যা নিয়ে যাওয়ার চেষ্টা কর নিয়ে যাওয়ার পরে আপনার জানাজাইতো সন্তান উপস্থিত হইতে পারবে না তাহলে এটা কি নিজে লাভ হইলো না লস হইলো টাকা যদি ইনকাম করতে চায় বাংলাদেশে অভাব আছে কাজ যদি কেউ জানে বাংলাদেশে অভাব আছে একথা বলেন কর্ম যদি কারো থাকে বাংলাদেশে অভাব আছে নাই এগুলো থেকে আজকে শিক্ষণীয় জানেন আপনি কত কষ্টের মৃত্যু তার হয়েছে এখান থেকে আমাদের শিক্ষণীয় এবং সে বলছেও লাইভে এসা যে আমি এই ভিডিও করতাম না এটার থেকে অনেক বাবাদের শিক্ষণীয় আছে সেই কথাটা বলছে কথা বুঝতে পেরেছেন আমি দেখলাম যে না এই ঘটনা থেকে আমাদের কী কী শিক্ষণীয় এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পাই যে আজকে তার সন্তানরা বিদেশে যাওয়ার কারণে সন্তানদের ভালো পাইয়া মা মনে করছে তাদের কাছে চলে যায় বাহিরের রাষ্ট্রে কিন্তু যে স্বামীর কারণে তার এতটুকু পথ চলা যে স্বামীর ব্যবসায়ের ব্যবসার টাকা দিয়ে তার ছেলের বউ বিদেশে যেতে পারছে আজকে সেই স্বামীরে একলা ফ্ল্যাটে রেখে সে বিদেশে যাওয়া এইরকম স্ত্রীর জন্য কি কোনোভাবেই তার এই কাজটি ঠিক হয়েছে ঠিক হয় নাই তাইলে এই যে কাজটি করতে দেওয়া এটা তারই অপরাধ হয়েছে সে যদি না দিত তাহলে আর তার আত্মহত্যার শিকার হইতে হইতো না চার নম্বর যে ভুলটি তার হয়েছে ফ্যামিলির অধিকার ছেড়ে দেয়া আমরা অনেকেই আছি ফ্যামিলির অধিকার ছেড়ে দেই সন্তান যা মন চায় তাই করে আমরা কোনো বাধা দেই না স্ত্রী যা মন চায় তাই করে আমরা কোনো বাধা দেই না তুমি এত বড় একটা পুরুষ এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করলা
তুমি কেন তোমার স্ত্রীর বাহির রাষ্ট্রে যাইতে দাও, তুমি কেন নিজের ভাত নিজে পাক করে খাও, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তুমি কেন তোমার সন্তানদেরকে বহিরাগতভাবে তুমি একেবারে স্থায়ী বসবাস করতে দাও? তোমার লক্ষ লক্ষ টাকার মালিক তুমি বাংলাদেশে, তোমার ফ্ল্যাট বাংলাদেশে পড়েছে, গুলশানের মতো বাড়ি সেখানে রয়ে গেছে, তুমি তোমার গোরস্থান মসজিদ মাদ্রাসা তুমি নিজে, তোমার মেয়ে সব কিছু এখানে, তুমি তোমার ছেলেরে বহিরাগতভাবে বসবাসের জন্য আদেশ দিলে কেন? তাহলে ভুল তোমার না অন্যজনের? হ্যাঁ, নিজের ভুল। এই নিজের ভুল থেকে আমরা এগুলা থেকে আমাদের শিক্ষণীয় আছে যে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দাঁড়াতে হবে। আমাদের ফ্যামিলির ভার ছেড়ে দিতে পারবো না। স্ত্রীদেরকে মাতাব্বরি করতে দিলে তারা বিভিন্নভাবে তারা সংসারকে নিয়ে যায়, বিভিন্ন স্তরে নিয়ে যায়। হ্যাঁ, আপনি সহযোগিতা নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, কিন্তু যে সমস্ত পুরুষেরা স্ত্রীর হাতে মাতব্বরি দিয়েছে ওই ঘরের মানুষ কখনোই শান্তি উপলব্ধি করতে পারে না, এটা আমি লেখা দিতে পারবো। আপনারা এখানে 50 জন লোক আছেন, 40 জন আমার পক্ষে ভোট দিবেন, ঠিক কিনা? আপনি দেখেন যাদের ঘরে এই আইন, যাদের ঘরে স্ত্রী মাতাব্বরি করে ওই ঘরে পুরুষ বলতে পারবে না। অন্য ঘরে পুরুষকে জিজ্ঞাসা করে দেখেন আমার ঘরে স্ত্রী মাতাব্বর, আমার ঘরটা কতটুকু শান্তিময় হইতে পারে একটু বলেন। তখন সে বলে দিব স্ত্রীর হাতে মাতাব্বরি দিবেন না, সন্তানদের হাতে মাতাব্বরি দিবেন না, বিদেশি টাকার মাতাব্বরিটা সব কিছু সন্তানদের উপর ছেড়ে দিবেন না, জায়গা জমিন কোথায় রাখবেন, কোথায় বেচবেন, কোথায় কী করবেন সব কিছুর ভার দায়িত্ব সন্তানদের উপরে দিয়ে দিলে তখন সন্তানের কথা মতো চলতে হইব। তখন কই বাব্বা এটা করেন, জায়গা অমুক কেন রাখেন, অমুক জায়গা বেচেন, তখন না হলে কইব টেয়া দিতাম না, টেয়া চাইবে মাস শেষ, কইব টেয়া নাই পাই নাই, এই আপনার লোকের ছেলের অভিমান শুরু হয়ে দেবো, এই বাপ্পারের অভিমান শুরু হয়ে গেল। কে কী জন্য দিবেন আপনি? আপনার কামাই আছে, আপনার টাকা আছে, আগে তো টাকা ইনভেস্ট করে রাখেন, সন্তানটা ফলটি নিলে আপনার ফলটি নেবেন, আপনি আগে আগে জায়গা জমি লেখা দেন কি আরে, আগে আগে লেখা দেন কেন, এখন লেখা দিয়ে যে আপনি নিজে বদলি দিয়ে খান, এগুলা করবেন না, নিজের জীবনকে পরিবর্তন করে দাঁড়ান। এগুলা থেকে আমাদের আত্মহত্যা, হয়তো ওই ব্যক্তি কইরিলে আত্মহত্যা, কিন্তু আমাদের অনেকের মনে এটাও জাগে বাচ্চা লাভ নেই, কচু গাছ লোকে ফাঁসি দিয়ে আছে না নাই কথা বলবেন। 4 নম্বর কারণ, 5 নম্বর একাকী থাকতে নাই। হাদিসে আসছে যে একাকী থাকলে শয়তানে ধরে, একাকী থাকলে শয়তানে ধরে, দরজা বাড়ি দিয়ে কিছু কর, এই শয়তানও এটাও কি দেয়, খুব প্রলোভন দেয় কি দেয় না? যারা একাকী থাকে, যে একাকী থাকে সে বাইরে থেকে লোক আইনা দুষ্টামি করে, করে কি করে না? একা থাকার কারণে যদি তার সাথে ফ্যামিলি থাকতো সে সাহস পাইতো? একটা মেয়ে একাকী থাকলে সে তার বয়ফ্রেন্ড আনার চিন্তা করবে, একটা ছেলে একাকী থাকলে তার গার্লফ্রেন্ড আনার চিন্তা করবে, দুইজন ছেলে একাকী থাকলে অন্য আরও 2টা ছেলে আইনা গুনাহের কাজ করার যুক্তি বাইর করবে। সে একাকী ছিল বিদায় শয়তান বুদ্ধি দিছে পিস্তল ল এটা ল তুই গুল্লি কর তুই মরে যা, ঠিক কিনা? তাহলে একাকী থাকতে নাই, ঘরে হোক বাহিরে হোক যেখানে হোক একাকী থাকতে নাই। 6 নম্বর পাপের বস্তু রাখতে নাই, গুল্লি পিস্তল ছুরি তারপর যেগুলো পাপের বস্তু এগুলো রাখতে নাই। পিস্তল যদি না রাখতো সে কি আত্মহত্যা করতে পারতো? তাহলে এটা পাপের বস্তু, এটা কাছে রাখতে নাই। তাস এটা পাপের বস্তু, এটা রাখতে নাই, কারণ এটা রাখলে মনসে বেটি খেলায়, ঠিক কিনা? তাহলে পাপের বস্তু সাথে রাখতে নাই, রাখার কারণে আজকে আত্মহত্যা। আমি কারণগুলো বের করছি, মোট 9টি কারণ বের করছি। 7 নম্বর নিজের মধ্যে এলেন থাকা, নিজের মধ্যে জ্ঞান থাকা, নিজের মধ্যে যদি এই জ্ঞান থাকতো এলেন থাকতো যে হাদিসে না আছে যে যেইভাবে আমি মরবো এইভাবে কেয়ামত পর্যন্ত দেখবো, তাহলে আমি 2টিয়ার লেগে 10টিয়া নষ্ট করতেছি, ঠিক কিনা? আমি অল্প কদুর কষ্টের জন্য কত কষ্ট সামনে আনতেছি, এই জ্ঞান যদি তার মধ্যে থাকতো আমি তো জীবনও এটার মধ্যে যাবো না, দুনিয়া ধ্বংস করে এলাম, সব কবে শেষ করে এলাম, তারপর তো নিজে মরতাম না, কারণ নিজে আত্মহত্যা করে মরলে তাহলে আর আমি নিজের জগতই তো দেখলাম না, তাহলে আমার লাভ হইব কি? আমার লাভ আছে? আমার লাভ নাই। তাহলে এই জ্ঞান আমাদের মধ্যে নাই। 7 নম্বর 8 নম্বর সন্তানগুলো আলেম বানানো বা ধর্মীয় জ্ঞান থাকা চাই, আলেম নাইলে নাই বানাইলেন, ধর্মীয় জ্ঞান যদি সন্তানদের মধ্যে থাকতো তাহলে সন্তানরা জীবনও পিতামাতার এইভাবে ফালে রাখতে পারতো না। পাশের ওনার মেয়ে পাশে বনানিতে থাকে, তাহলে আত্মহত্যা যদি সে করলো তার মেয়ে তো রাখতে পারতো, আমার বাবার আমার কাছে রাখি, মায়ানা যুক্তরাষ্ট্রে চলে গেছে, পারতো কি পারতো না? তাহলে এই মেয়ের মধ্যে এতটুকু জ্ঞান নাই। এই ধর্মীয় জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেন, বুড়ো হইলে গরম পানি পাইবেন, এরপরে কাশি দিলে চিলুনসি সামনে পাইবেন, আর নাই তো আপনি কাশ দিবেন মনে করব এ কফ আইতাছে রে আমি সইরা যাই গা বাহের কপ দেখতে হইব, ঠিক কিনা? এই এই জন্য সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া 8 নম্বর 9 নম্বর সেটা হইল পাড়া প্রতিবেশী যেটা করণীয়। এই 8টা যে বললাম, এই 8টা হচ্ছে তার নিজের ভুলের কারণে সে আত্মহত্যায় ভোগছে, আত্মহত্যার শিকার হয়েছে। 9 নম্বর হইল আমাদের পাশে কাউকে একা থাকতে আমরা দেব না, আপনার পাশে যদি একটা ভাড়া বাড়ি ভাড়া দেয় কেউ একা ভাড়া দিতে দিবেন না, এই মেয়ে তুমি একা ভাড়া দিছে কোন শূন্য কোন মাইরা দিলে জায়গা কওয়া জানি এখন যায়,
এরপর আপনার ঘরের পাশে কোনো কাউরে একা থাকতে দিবেন না, কোনো বউর একা থাকতে দিবেন না, আনালে কোনো স্বামীর একা থাকতে দিবেন না। কারণ কোনো মহিলা যদি একা থাকে তাহলে মনে করবেন এই মহিলা কোনো একটা না একটা অঘটন করে বুঝে কোনো সময়, ঠিক কিনা? আবার কোনো পুরুষ যদি একা থাকে তাহলে এইটাও ধরবেন এই পুরুষে না জানি কোনটা না কোনটা একটা না একটা অঘটন ঘটাইবো যে এটার ভার আমাকে বাড়ির সবার লইতে হবে, ঠিক কিনা? তাইলে আমরা এটা হলো আমাদের লক্ষণীয়, আমাদের আমরা কখনই আমাদের পাশে কাউকে একা থাকতে দিব না। একা থাকার পরিণতি আজকে আত্মহত্যা, যেটার কারণে রাষ্ট্র দায়ী, যেটার কারণে হাইকোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছে 6 ঘন্টার মধ্যে ভিডিও সরাতে হবে। তাহলে এর থেকে আমাদের শিক্ষণীয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক যাতে আমাদের জীবনটা সুন্দর হয়ে জান্নাতে যাইতে পারি। সকলে বলুন আমিন।